পঞ্চের সঙ্গে পরিচিত হন। ফেসবুক মেসেঞ্জারে থাকা অসংখ্য চ্যাট বটের মধ্যে অন্যতম জনপ্রিয় পঞ্চ নামের এই বেড়াল আবহাওয়া সম্পর্কিত তথ্য দিয়ে থাকে। এটি আসলে একটি প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে প্রশ্নের উত্তর দেয়। প্রশ্নের মধ্যে থাকা বিভিন্ন কিওয়ার্ড, এক্ষেত্রে যেমন ওয়েদার আর বার্লিন, বিশ্লেষণ করে উত্তর দেয় পঞ্চ। মুহূর্তের মধ্যেই ডাটাবেজ খুঁজে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দেয় বট। পঞ্চের মতো অন্য সব চ্যাট বটই যে সুন্দর তা নয়। অনেক কোম্পানি এখন বট প্রযুক্তির সাহায্য নিচ্ছে। আগে তারা ওয়েবসাইট আর অ্যাপের উপর নির্ভর করত, আর আজ চ্যাটবটের মাধ্যমে মেসেজিং সেবা ব্যবহার করে সরাসরি ক্রেতার সঙ্গে যোগাযোগ করছে কোম্পানিগুলো। শুধু ফেসবুক মেসেঞ্জারেই আছে হাজার হাজার বট। চ্যাটবটের প্রয়োজনীয়তা ভালোই বুঝেছেন মার্কস কোৎসিওলেক, তাই দুই বন্ধুর সঙ্গে মিলে স্পেকট্রাম নামে একটি কোম্পানি গঠন করেছেন তিনি। গণমাধ্যম বিষয়ে বিশেষজ্ঞ তারা। তারা এমন এক চ্যাটবট তৈরি করেছেন যেটি ব্যবহারকারীকে তার পছন্দ অনুযায়ী খবর সরবরাহ করে। বিজনেস ইনসাইডারের মতো প্রতিষ্ঠান নিউজ বট সার্ভিসের জন্য প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে থাকে। ফেসবুক মেসেঞ্জারে থাকা এই বটের সঙ্গে ব্যবহারকারীরা যে কোনো সময় যোগাযোগ করতে পারেন। ব্যবহারকারীরা পুশ নোটিফিকেশনের মাধ্যমে সবশেষ তথ্য পেতে চান, যেমন ধরুন প্রিয় ক্লাব সম্পর্কিত হালনাগাদ তথ্য কিংবা খেলোয়াড়দের দলবদলের বিষয়ে তাজা খবর জানতে আগ্রহী অনেক ব্যবহারকারী। তারা চান সহকর্মীরা কোনো বিষয় নিয়ে আলোচনার আগেই যেন তাদের কাছে সেই খবরটি পৌঁছে যায়। চ্যাটবটের গুরুত্ব বুঝতে পেরে ফেসবুক দেরি না করে স্পেকট্রামকে তাদের অফিসিয়াল পার্টনার করে নিয়েছে। বিনিয়োগকারীরাও অনেক অর্থ ঢেলেছেন চ্যাটবটের মাধ্যমে পছন্দের সংবাদ সরবরাহ দিয়ে কোৎসিওলেকের শুরু। তবে তার ইচ্ছা বট হবে ব্যক্তিগত সাংবাদিক। আপনি যদি শুধু রাজনীতি আর খেলাধুলার খবরে আগ্রহী হন, বাণিজ্যের সংবাদ না চান, তাহলে চ্যাটবট আপনাকে তাই দেবে। অবশ্য যদি অর্থনীতি বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু ঘটে থাকে, তাহলে চ্যাটবট আপনাকে সেই বিষয়টিরও খবর দেবে, তবে একটু সহজভাবে, যেন আপনি সেটা বুঝতে পারেন। সংবাদপত্রের সঙ্গে চ্যাটবটের পার্থক্য সেখানি, কারণ সংবাদপত্র ধরেই নেয় যে সব পাঠকের জ্ঞান প্রায় একই রকম, কিন্তু আসলে সেটি তো ঠিক নয়। চ্যাটবটের গুণগত মান দিন দিন বাড়ছে এবং সম্ভবত এটি আপনার প্রতিদিনের সঙ্গী হতে যাচ্ছে। নিজের জিনিস অন্যের সঙ্গে শেয়ার করা, এই হলো জার্মানিতে নতুন ট্রেন্ড। আজকাল গাড়ি থাকার চেয়ে প্রয়োজনে গাড়ি পাওয়াটা গুরুত্বপূর্ণ। স্টাইলিশ জামাকাপড় না কিনে ভাড়া করা, এর জন্যও কোম্পানি রয়েছে। আমার কাছে শেয়ারিং হলো সমাজ চেতনা ও স্বাধীনতা। আজকাল প্রায় সব কিছুই শেয়ার করা যায়। টুরিস্টদের সঙ্গে নিজের ফ্ল্যাট শেয়ার করা যায়, প্রতিবেশীর সঙ্গে খাবার শেয়ার করা যায়, এমনকি নিজের বাগান কিংবা তাঁবু খাটানোর জায়গাও ভাড়া দেওয়া যায়। কোম্পানিরা বেসরকারি ব্যক্তিদের এইসব সম্পত্তি শেয়ার করার খদ্দের খুঁজে দেয় এবং স্বভাবতই তা থেকে দুপয়সা রোজগার করতে চায়। হামবুর্গের স্টার্ট আপ ভুন্ডারের বিশেষত্ব হলো তথাকথিত কা পুলিং। এর অর্থ মানুষজন নিজের গাড়িতে করে না গিয়ে একজনের একটি গাড়িতে করে শহরে যাবার ব্যবস্থা করেন। কোম্পানিটি তাদের কাজ শুরু করে ফিলিপিনের রাজধানী ম্যানিলা শহরে। ট্রিপ প্রতি এক কি দুই ইউরোর বেশি লাগে না, বাসে করে যেতে যা লাগে। চালক একজনের বেশি যাত্রী নিলে ভুন্ডার কোম্পানি কমিশন পায়। অ্যাপের মাধ্যমে চালক আর সহযাত্রীরা পরস্পরের সঙ্গে যোগাযোগ করেন। কোম্পানির প্রতিষ্ঠাতা গুনার ফ্রো ইতিপূর্বে হলিডে হোম ভাড়া দেওয়ার কোম্পানি এয়ারবিএনবির চেয়ারম্যান শাখার প্রধান ছিলেন। বড় বড় শহরে বহু মানুষ নিজের গাড়িতে করে কাজে যান, বহু ক্ষেত্রে চালক একাই গাড়িতে থাকেন। ম্যানিলার মতো সত্যিকারের বড় শহরগুলোতে যানবাহনের পরিস্থিতি অসহনীয়। মানুষজন প্রতিদিন গড়ে 4 ঘন্টা কাটান অফিস যেতে আর ফিরতে। এই পরিস্থিতিতে একটি অ্যাপের মাধ্যমে কাউকে খুঁজে পাওয়া যে একই দিকে যাচ্ছে আর তাকে পেট্রোলের দাম দিয়ে দেওয়াটা একটা খুব ভালো ব্যাপার। প্রথাগত কার পুল বা কার শেয়ারিং এজেন্সিগুলিও একক ব্যক্তিদের ব্যক্তিগত গাড়িতে কোথাও যাওয়ার সুযোগ করে দেয়, তবে একটি শহর থেকে আরেকটি শহরে। এখানেও একটি স্মার্টফোন অ্যাপের মাধ্যমে গাড়ি ডাকা যায়। বড় বড় শহরের তরুণ বাসিন্দাদের কাছে নিজের গাড়ি থাকাটা আর অত গুরুত্বপূর্ণ নয়। বরং লোকে ভাবে কাছাকাছি কোনো কার শেয়ারিং এর গাড়ি আছে কিনা। নিজের গাড়ি হলে সেই গাড়ি রেজিস্ট্রি করা, ট্যাক্স দেওয়া ইত্যাদির কথা ভাবতে হয়। এখানে আমি জানি যে আমি সস্তায় একটি প্রাইভেট গাড়ি ব্যবহার করতে পারবো। জামা কাপড়ের জন্য একগাদা খরচ করার দরকার নেই। এই দুই মহিলা জামা কাপড়ের লেন্ডিং লাইব্রেরি গোছের
একটি কোম্পানি সৃষ্টি করেছেন। মাসে 34 ইউরো ভাড়ায় সব মিলিয়ে 4টি জামাকাপড় ধার করা যায়। কোম্পানির ইন্টারনেট পেজে অর্ডার দিতে হয়। এখানে প্রথমে নিজের পছন্দ আর স্টাইল সম্পর্কে একটা ধারণা দিতে হয়, যা অনুযায়ী প্রত্যেক গ্রাহকের জন্য আলাদা করে জামাকাপড় বেছে দেওয়া হয়। আলমারি ভর্তি সস্তার জামাকাপড় নিয়ে কি হবে? আর তার জন্য যে অনেক পরিশ্রম করতে হয়েছে এমন তো নয়। এর ফলে এটা আমার নিজের সম্পত্তি, এই ভাবটা কমে যায় বলে আমার ধারণা। কম থাকার মানে কম অপচয়। জামাকাপড় ভাড়া করাটা জামাকাপড় কেনার বিকল্প হয়ে দাঁড়াতে পারে। গ্রাহকরা তাদের কম পরা জামাকাপড় ভাড়া দিতে পারেন। অনেকে নিয়মিত জামাকাপড় ভাড়া করেন। আপাতত প্রতি মাসে 300 জামাকাপড়ের প্যাকেট যাচ্ছে গ্রাহকদের কাছে।